আপনারা তো কুমড়ো ফুলের বড়া খেয়েছেন, কিন্তু কুমড়োর বড়া কখনো খাননি। তো আমি আজকে সেটা তৈরি করছি, কুমড়োর বড়া। তো সেটা ভাতে, মানে ভাতের সাথে ডালের সাথেও ভালো লাগবে, আর আপনার মানে মুড়ির সাথেও খেতে ভালো লাগবে। চলুন, আমি তৈরি করছি আর আপনাদের সাথে আমি শেয়ার করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ইন্দ্রাণী, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার তো ভীষণই শরীর খারাপ, আমি দু একদিন ছাড়া ছাড়াই ব্লগ করছি না, বন্ধ করে দিচ্ছি। আর এখন আমি স্নান করেছি, একটু পুজো করব। আমার চেহারা দেখেই বুঝতে পারছেন আমার শরীরে প্রচণ্ড ধস নেমে গেছে। এই এখন ঠাকুরের বাতাসা আর গ্লুকন ডি কিনে নিয়ে এসেছি, তো গ্লুকন ডিটা খাবো, কারণ ভালো লাগছে না শরীরটা। তো চলুন, আপনাদের সবাইকে নিয়ে আমি আমার দিনটাকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আর ছোট্ট করে একটা লাইক দেবেন। আপনাদের লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে চলুন শুরু করি। পুজো টুজো সব করে ফেললাম, করে তারপরে কিচেনে এলাম, এসে একটু স্মুদি বানিয়েছি, একটু স্মুদি খাই। আর তো কিছু সকালবেলা খাবারের কোনো অপশন দেখতে পাই না, নয় একটু পরোটা তরকারি টরকারি একার জন্য আর এসে করতে ভালো লাগে না। তো ওইটা বানালাম, এটা এখন খাবো, খাওয়া দাওয়া করে একটু রান্না করব। আর একটা মানে আমি যেটা রান্না করব আর কি, মানে যেটা না যেগুলো করব, সেটা হচ্ছে একটু আমডাল বানাবো। এই যে গরমের সময় একটু টক খেতে তো সবারই ভালো লাগে, একটু আমডাল বানাবো। আর একটা ডালের সাথে একটা পকোড়া মতো বানাবো, বড়া পকোড়া না বড়া, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আর কি। আর চলুন রান্নাটা করে নিই, আর মাছের ঝোল করো, ভেটকি মাছের ঝোল করো, চলো তাড়াতাড়ি করে আগে করি। এই যে এখানে আম কেটে নিয়েছি, তো এটা দিয়ে এখন টক ডালটা বানাচ্ছি। আর বলেছিলাম যে ভেটকি মাছ রান্না করব, তো ভেটকি মাছটা করছি না, তার বদলে আমি একটু গুড়ে মাছের ঝাল রান্না করছি। তাহলে চলুন ফার্স্ট আগে আমি ডালটা রান্না করি, তারপরে আমি গুড়ে মাছের ঝালটা রান্না করি। আপনাদের সাথে যে পকোড়াটা আমি শেয়ার করব বলেছিলাম, তো এখন সেটা আমি বানাচ্ছি। তো আপনারা তো কুমড়ো ফুলের বড়া খেয়েছেন, কিন্তু কুমড়োর তো কোনো বড়া খাননি, তো সেটাই আমি আজকে বানাচ্ছি। তো এখানে এই যে এখান থেকে দেখাই, এটা হচ্ছে কুমড়োটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি একটু আলু গ্রেট করে, এখানে কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ আছে, তো এগুলোকে সবগুলোকে আমি একসাথে মাখবো নুন দিয়ে, হলুদ দিয়ে আর একটু বেসন দিয়ে। তো মেখে তারপরে আমি পকোড়াটা বানাবো। অনেকে এর মধ্যে আপনারা অনেকে বলবো না, আপনারা এর মধ্যে একটু রসুন কুচি, একটু আদা কুচি এসবও দিতে পারেন। তা চলুন আমি বানাচ্ছি। তাই এই যে বেসন দিয়ে মেখে গেছিলাম, এখন আমি এই তেলে দিচ্ছি আর কি, দিচ্ছি মানে ছাড়ছি। খুব ভালো লাগে খেতে, আপনারা এটা মানে ডালের সাথে খাওয়া যায়, ডাল ভাতের সাথে। আর তা এছাড়া আপনি সন্ধ্যাবেলা গরম গরম বলছি গরম গরম পকোড়া বানিয়ে মুড়ির সাথেও মানে খেলে ভালো লাগবে আর কি। অল্প করে বানিয়েছি, বেশি বানাইনি। বড়াটা বসিয়েছি আর এখন ছাদে এসে একটু জল দিচ্ছি গাছে, এখন দুবেলা করে জল দিচ্ছি, নালে না গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। তো এখন দিয়ে যাব, আবার রাত্রিবেলা এসে আবার জল দেব, তাতে গাছগুলো একটু তরতাজা থাকে, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখব যদি না দিই তাহলে একদম শুকিয়ে আছে। দেখে দিই, এই হচ্ছে আমডাল, এই হচ্ছে গুলে মাছের ঝাল,
আর এই হচ্ছে কালকে শুক্তো বানিয়েছিলাম, শুক্তো আর বড়া। চলুন বড়াটা কড়াইয়ে রয়েছে দেখাচ্ছি, দারুণ খেতে লাগে, একবার ট্রাই করে দেখবেন। বড়া থেকে আমি অনেকক্ষণ আগেই এসে গেছি, তো এখন আমি ছাতে দাঁড়িয়ে আছি আর কি, তার ছাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খেলাম, আর এখন একটু রাস্তা দেখছি আর একটু কিছু বানাবো আর কি। আমার দুপুরে রান্না আছে, সেটা আমার হাজবেন্ডকে দিয়ে দেবো, আর আমি দেখি কি খাই। তো আমার ভীষণ আমার ছাতে ভালো লাগছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দুপুর থেকে একটা ঝড় ঝড় উঠেছিল, তো তার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে আর কি। আর এই যে দেখুন পাশে এই হসপিটালটা, এই যে হসপিটালটা, তো এই পুরো লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে, তো খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে আর কি। মানে ওই হসপিটালের আলোতেই আমার বাড়িটা পুরো একদম আলো হয়ে ভরে গেছে, এখন আমার কোনো ছাতে কোনো আমার আলো জ্বলছে না, হসপিটালের আলোতেই আমি আপনাদের সাথে কথা বলি। তাহলে চলুন আমি একটু কিছু খাবারটা বানিয়ে নিই। এখন নিচে নেমে এলাম, কিচেন টিচেনগুলো একটু পরিষ্কার করেছি, করে টোরে নিচে এসেছি, এখন একটু চুলটা আঁচড়াবো, চুলে মানে প্রচণ্ড আমার মানে জট পড়ে গেছে, তো সেগুলোকে একটু একটু চুলটাকে একটু আঁচড়ে ঠিকঠাক করতে হবে আর কি। আর আমি নিজে কিছু খাবো না, আমার ভালো লাগছে না খেতে, আমার হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার একদমই ওপর থেকে আসতে ভাল লাগছিলো না, আমার ওপরটা ভীষণ ভাল লাগছিলো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমি দোলনায় বসেছিলাম, আমার খুব ভাল লাগছিলো। তো যাই হোক, আর আমি যেটা খাবো আর কি, তো সেটা হচ্ছে আমি একটা ডিম সেদ্ধ নিয়েছি আর একটু দুধ হরলিক্স নিয়েছি, ওটাই খাবো। আর আজকে ফেরার পথেই আমি দু চারটে জিনিস মানে কিনে নিয়ে এসেছি আর কি অ্যাপোলো থেকে, দেখাচ্ছি তোমাদের, সেটা খুবই সামান্য জিনিস, সমাদের সব কিছু শেয়ার করি, তাই এটাও একটু শেয়ার করছি আর কি। তাহলে চলো আগে আমি ফার্স্টে খেয়ে নিই। মানে এই যে এখানে নিয়েছি ডিম সেদ্ধ, আর এই যে দুধ হরলিক্স নিয়েছি, এই খাচ্ছি। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আর আমি যেগুলো কিনেছি বললাম, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি, তো চলুন দেখাচ্ছি আর কি। এই যে একটা হ্যান্ড ওয়াশ কিনেছি, এই অ্যাপোলো থেকে কিনেছি এগুলো, আর এই একটা কিনেছি, এই একটা ফেস ওয়াশ কিনেছি, এই তিনটে জিনিস আমি কিনেছি। অ্যাপোলোতে 100 টাকায় তিনটে জিনিস দেয়, সেটা আপনি তিনটে হ্যান্ড ওয়াশও কিনতে পারেন, বা একটা হ্যান্ড ওয়াশ কিনলে তার সাথে আরও দুটো অন্যরকম কিছু থাকলে সেটা কিনতে পারেন আর কি। তা আমি এই 2-3 মাস ধরে আমি নিচ্ছি, আমার ভালো হ্যান্ড ওয়াশগুলো, খুব মানে গন্ধটাও ভালো আর এমনিতে তো ভালোই আর কি। তো যাই হোক, আজকে আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি, এরপরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন, আর ছোট্ট করে একটা লাইক দেবেন, আপনাদের লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে চলুন, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।